গরু পাচারের অভিযোগে সিবিআই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে। বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিশেষ জেলা সংশোধনাগারে রয়েছেন অনুব্রত মণ্ডল। সংশোধনাগারে থাকাকালীন সিবিআই তাকে জেরা করতে পারবেন বলে আদেশ দেন আসানসোল সিবিআই এর বিশেষ আদালতের মহামান্য বিচারপতি। মঙ্গলবার আসানসোলের বিশেষ জেলা সংশোধনাগারে আসেন সিবিআই এর চারজনের একটি প্রতিনিধি দল, যদিও একজন ভিতরে প্রবেশ করেন বলে জানা যায়। বিশেষ কিছু তথ্য জানার জন্য অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্র মারফত জানা যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।